আজ থেকে শুরু হচ্ছে ঝুলন উৎসব। শ্রাবণ মাসের অমাবস্যার পরে একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন এই ঝুলন উৎসব পালন করা হয়। রাখি পূর্ণিমার দিন ঝুলন উৎসব শেষ হবে এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তা হলো নদিয়া নবদ্বীপের ছবি। সেখানে মহা সমারোহে ধুমধাম করে ঝুলন যাত্রার উৎসব সেখানে সেজে উঠেছে নবদ্বীপ মন্দির চত্বর। সেখানে বহু ভক্তকুল, বহু দর্শনার্থী তারা আজ এসেছেন এই বিশেষ পূর্ণ দিনে, পূর্ণতিথিতে। তারা আজ একদিকে যেরকম তাদের শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে তারা এসেছেন, তারা ভক্তকুল হিসেবে আজকে এই বিশেষ পূর্ণতিথিতে তারা উদযাপন করছেন। এবং অন্যদিকে আজকে যে বিশেষ সাজ, ঝুলন যাত্রার যে বিশেষ সাজ, সেই সাজও দু চোখ ভরে দেখতে চাইছেন। এবং তাদের গলায় গান, গোটা মন্দির প্রাঙ্গণ এই মুহূর্তে যেন সেজে উঠেছে উৎসবের আমেজে। মহা সমারোহে পালিত হয় শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। এই মুহূর্তে নদিয়া নবদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ এবং অন্যদিকে পানিহাটি ইসকন মন্দির থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ। আমরা প্রথমে পলাশের কাছে যাব, নবদ্বীপে রয়েছেন তিনি। নবদ্বীপে ভক্ত সমাগম আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। পলাশ, এই মুহূর্তে ছবিটা কিরকম? একদম তুই যেটা বললে, আমি আমার ভিডিও জার্নালিস্টকে একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। এই যে দেখো, সকাল থেকেই কিন্তু বিভিন্ন পূর্ণার্থী তারা ঝুলন যাত্রা উৎসব দেখতে তারা অলরেডি টোটো গাড়িতে করে আসা শুরু করে দিয়েছে। আর আমার ঠিক এদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু এখানকার যে বিখ্যাত গোবিন্দজি মন্দির, অর্থাৎ মণিপুর থেকে যারা আসেন বা যাদের যে মণিপুরের যারা অ্যাকচুয়ালি বাসিন্দা তাদেরই এই মন্দির প্রতিষ্ঠিত। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সকাল থেকে, লাইন দিয়ে তারা যাচ্ছে ঝুলন যাত্রা। এই যে মন্দির নগরী অর্থাৎ নবদ্বীপ শহর, যেটাকে নটা দ্বীপের যে মিলন স্থল, অর্থাৎ এই নবদ্বীপে সকাল থেকে ভিড় জানালিস্ট আরেকটু ভেতরে গিয়ে দেখাতে বলার চেষ্টা করবো, কারণ বেশি ভেতরে ঢুকলে সেখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তার ফলে আমি পুরো ভেতরের ছবিটা তুলে দেখানোর চেষ্টা করবো। রামকৃষ্ণ, আমরা ইসকন মন্দির পানিহাটি সেখানকার ছবিটা একটু ঘুরে দেখতে চাইব। আমরা রামকৃষ্ণ সিনহা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তার আগে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি নবদ্বীপে ভক্ত সমাগম এবং অন্যদিকে সেজে উঠেছে পানিহাটির ইসকন মন্দিরও, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিভাবে উৎসব মুখরতা পালিত হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রামকৃষ্ণ সিনহা রয়েছেন আমাদের প্রতিনিধি। রামকৃষ্ণ, পানিহাটি ইসকন মন্দিরের আজকের উৎসবের ছবিটা দেখতে চাইবো তোমার সঙ্গে। তাপরের অন্যতম শ্রেষ্ঠ উৎসব আজকে এই ঝুলন উৎসব। আর সেই ঝুলন উৎসবের যে সাজিয়ে তোলার ছবি, শ্রীকৃষ্ণকে সাজিয়ে তোলা হয়েছে রাধা রানীর সঙ্গে, সেই সাজিয়ে তোলা এবং এই ঝুলনে তাদের ঝোলা, সেই ঝুলনের সেই ঝোলার কাজটি করছেন এক প্রভু। সঙ্গে রয়েছেন অমিত বিক্রম প্রভু আমার সঙ্গে। অমিত বিক্রম প্রভু, আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকে আপনাদের কী কী অনুষ্ঠান হচ্ছে, কী করছেন আপনারা? হরে কৃষ্ণা, আজকে আমরা এখানে যেহেতু রবিবার, রবিবারে আমাদের আনন্দ উৎসব সানডে ফিস্ট থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা সাধারণত রবিবার আসে, কেন ছুটির দিন, আনন্দের দিন, আর বিশেষ করে আজকে পড়ে গেছে ঝুলন। আর এই ঝুলন উপলক্ষে আজকে এখানে বহু দর্শনার্থীরা আসবেন এবং আমাদের এখানে ঠিক চারটে থেকে শুরু হবে এই ঝুলন এবং রাত নটা পর্যন্ত চলবে। এখানে মহাপ্রসাদ বিতরণ হবে যারা আসবে তাদেরকে নিয়ে, এবং বিভিন্ন ভজন কীর্তনের দল আসবে, এখানে ভজন কীর্তন হবে রাত দশটা পর্যন্ত, তার সাথে সাথে চলবে প্রসাদ বিতরণ। এছাড়াও আমাদের একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে, সেখানে এই ভগবানের ঝুলন সম্বন্ধীয় হরিকথা সেখানে এক ঘন্টা দু ঘন্টা পরপর চলতে থাকবে। আপনার সঙ্গে যখন কথা হচ্ছে তখন একটা কথা জানতে ভীষণ ইচ্ছা করছে যে এই ঝুলনের মাহাত্ম্য, সেই ঝুলন দাপরের অন্যতম শ্রেষ্ঠ এই উৎসব হচ্ছে ঝুলন, যেখানে রাধা রানীজির সঙ্গে কৃষ্ণ তিনি প্রভু, তিনি ঝুলনে একই সঙ্গে
ঝুলনে রয়েছেন, ঝুলছেন তারা, তারা আনন্দ করছেন, এক অপার্থিব প্রেমময় জীবন তাদের, সেই কথা একটু শুনবো আপনার মুখ থেকে। অত্যন্ত প্রেমমুখর এই কাহিনী, কেন শাস্ত্রী আচার্যরা বলেছেন অতিরম্য স্থান এই বৃন্দাবনম ন পরিত্যাজ্যম কদাপি, অর্থাৎ বৃন্দাবন এত রম্য পরিবেশ এক স্থান, যদি আপনিও যান সেই স্থান ত্যাগ করতে ইচ্ছা করবে না। আর সেই বৃন্দাবন নামক স্থান যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আবির্ভূত হয়ে স্বয়ং এই লীলাবিলাস করেছিলেন। ঝুলন এক অতি গুরুতত্ত্ব প্রকাশ শাস্ত্রে রয়েছে, সেই গুরুতত্ত্ব প্রকাশ করার জন্য ভগবান তিনি তার সখী সখাদের নিয়ে এই লীলাবিলাস করেছিলেন। এক রম্য পরিবেশে, এক আপনারা দেখছেন এখানকার পরিবেশটা আমরা ঠিক সেইভাবে বৃন্দাবন মুখর করে তুলেছি, সেখানে বন রয়েছে, কানন রয়েছে, শুকশারি রয়েছে, বানরগণ বিস্তৃত রয়েছে, হরিণগণ রয়েছে, ময়ূর ময়ূরীরা রয়েছেন, সেই স্থানে এক বন্য পরিবেশে সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ সেখানে সম্মিলিত হয়ে তারা সখীদের নিয়ে তিনি ঝুলন উৎসব করেছিলেন। আর এই ঝুলন উৎসব আজকের নয়, বহু প্রাচীন। আপনারা জানেন চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। একটু আগেই আমরা শুনলাম রামকৃষ্ণদার মুখ থেকে যে উনি দ্বাপর সম্বন্ধে উল্লেখ করলেন, তো সেই দ্বাপর যুগ থেকে ভগবান কৃষ্ণ তিনি এই বৃন্দাবনে রম্য লীলা করে আসছেন। আপনাকে প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনি আমাদের সামনে অসাধারণ চিত্র বর্ণন করলেন। আমরা এই মুহূর্তে আবার স্টুডিওয়ে ফিরিয়ে দিচ্ছি, আমরা আবারও ফিরব। অনেক ধন্যবাদ রামকৃষ্ণ, অনেক ধন্যবাদ পলাশ, আমাদের সঙ্গে সরাসরি নবদ্বীপ থেকে পলাশ ছিলেন, সঙ্গে ছিলেন পানিহাটি ইসকন মন্দির থেকে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ।